আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের দিন, সপ্তাহ, বর্ষপঞ্জী নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের পূর্বেও আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি বোর্ড বই কাছে থাকে তাহলে 84 পৃষ্ঠা খুলে নাও। এখানে দেখো কিছু শূন্যস্থান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করি যে প্রথমে আমি ডান পাশে দেখো লিখেছি যে বারের নামগুলো লিখেছি, সাত দিনের বারের নাম। প্রথম হচ্ছে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বারগুলো যদি সঠিকভাবে জানা থাকে, তোমাদের মুখস্থ করতে বলেছি যে বারবার পড়লে এটা তোমাদের আত্মস্থ হয়ে যাবে। যে এখানে প্রথমে প্রশ্ন আছে যে কোন দিন রবিবারের পরের দিন, কোন দিন রবিবার। এখানে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো রবিবার আছে এখানে, রবিবারের পরের দিনটা কিন্তু এখানে সোমবার। যদি তোমার এটা আত্মস্থ থাকে তাহলে উত্তরটা তুমি জট করে লিখে ফেলতে পারবে, এটা হবে উত্তর হবে সোমবার। কেননা রবিবারের পরের দিন যে বারটা হয় সেটা সোমবারই হয়। অতঃপর আছে যে কোন দিন বৃহস্পতিবারের পরের দিন, কোন দিন বৃহস্পতিবারের পরের দিন, পরের বৃহস্পতিবারের পরের দিন কোন দিন হবে, বৃহস্পতিবারের পরের দিন হবে, এই দেখো বৃহস্পতিবারের পরে যেটা তার নিচের অংশ সেটা হচ্ছে শুক্রবার, তাই এখানে উত্তরটা হবে শুক্রবার। হ্যাঁ, তারপরে আছে দেখো যে তিন নম্বর, যে তিন নম্বরে আছে কোন দিন বুধবারের আগের দিন, বুধবারের আগের দিন। আমরা দেখি বুধবার কোথায় আছে, যে বুধবার এখানে আছে, তাহলে বুধবারের আগের দিন এটা, এটা কী বার, এটা হচ্ছে মঙ্গলবার। যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, তাহলে বুধবার বলার আগে কিন্তু মঙ্গলবার বলেছি, তাই এখানে উত্তরটা হবে মঙ্গলবার। হ্যাঁ, তারপর সর্বশেষ যে প্রশ্ন আছে সেটা আমরা দেখব যে কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে। এটা একটা কমন প্রশ্ন করেছে যে কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে। আমাদের বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুক্রবারই তো বন্ধ থাকে, তাই এখানে উত্তরটা শুক্রবার লিখবে। আজ এ পর্যন্তই, তোমরা ভালোভাবে এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং সপ্তাহের বারের নামগুলো আত্মস্থ করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।